নমস্কার বন্ধুরা, সুন্দর সিজনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি কুদরি ভাজা। এই কুদরি অনেকেই খায় না, আবার অনেকে পছন্দও করে। এটা রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথেও বেশ ভালোই যায়। তো কিভাবে এটা আমি তৈরি করি আসুন সেটা দেখাই। এখানে আমি অনেকগুলো কুদরি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি কয়েকটা কুদরি গোটা রেখে দিয়েছি দেখানোর জন্য। এগুলোকে আমি টুকরো করে নেব। কুদরিগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত কুদরিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। কুদরির মধ্যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিচ্ছি এর মধ্যে আমি সর্ষের তেল। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটু ভেজে নেব। নুন মাখিয়ে রাখা কুদরিগুলো দিয়ে দেব। পেঁয়াজ গুলো ভালো করে মিশিয়ে দেবো। এবার এটা আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এর মধ্যে আমি এবার 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা তখন লো ছিল, এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব যাতে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। কুদরিগুলো সব নরম হয়ে গেছে। এবারে জল ভেতরে অনেকটা জল বেরিয়েছে, ওই জলটা শুকনো পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। কুদরিটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব। কুদরি ভাজাটা আমার রেডি হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজ আসি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।